হ্যালো ভিউয়ার্স, প্রত্যেক দিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসি, ব্রেড এন্ড রেসিপি, নাস্তা মিষ্টি আলু দিয়ে। আমি সম্পূর্ণ টিপ সহকারে কিন্তু আপনাদেরকে দেখাইছি এই মিষ্টি আলুর রেসিপি। আপনারা কিন্তু টেনে টেনে দেখবেন না বন্ধুরা, এরকম আলু দিয়ে যে মিষ্টি আলু দিয়ে অসাধারণ একটা রেসিপি করা যায় সেটা আপনারা না করলে হয়তো বুঝবেন না। আপনারা এটা করে খেয়ে আমাকে কমেন্টসে বলবেন, আমি কিছু বলবো না, আমিও ফার্স্ট করলাম। এটা কিন্তু নতুন রেসিপি, এটা কিন্তু কখনো করা হয়নি। আমি আপনাদেরকে কিন্তু কেটে দেখাইতেছি, নিজেদের চোখেই দেখবেন যে রেসিপিটা কী করতেছি। বন্ধুরা, যে বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেন নাই, তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইবার করে দেবেন এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। এখন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সুস্থতা কামনা করে কিন্তু আমি আর এখন পুরো রেসিপিটা দেখে নিন। হ্যালো ভিউয়ার্স, মিষ্টি আলু সবারই পরিচিত, সেটা দিয়ে যে বন বানান যায়, বন ব্রেড বন এত সুন্দর রেসিপি হয় সেটা না দেখলে বুঝবেন না। এখন আমি এই আলুটা সিদ্ধ করে নিয়ে আসতেছি, তারপরে আপনাদেরকে বন বানাবো সেই প্রসেসগুলো অবশ্যই দেখাবো। এত সুন্দর যে হয় সেটা না দেখলে, না খেলে অনুভব করতে পারবেন না, এই জন্য সবাই আমার রেসিপিটা দেখে নেবেন। এখন আমি আলুটা সেদ্ধ আর দেখাইলাম না, সেদ্ধ করে নিয়ে আসি। ভিউয়ার্স, এখন ডোটা তৈরি করব। লিকুইড দুধ নিলাম, চিনি 3 চামচের মতন, 1 কাপ দুধের মধ্যে 3 চামচ চিনি দিয়ে দিলাম। এখন ইস্ট দেব আমি 1.5 চামচের মতন, কেন 1.5 কাপ ময়দার ভিতরে আমি কিন্তু এই ডোটা তৈরি করতেছি। এখন ভালো করে মিশিয়ে নিতেছি। এখন আমি এই ময়দাটা দিয়ে দিলাম সাথে। একটু মিশাই নি না, একটা ডিম দিয়ে দিলাম সাথে। হ্যালো বন্ধুরা, আজকে আমার মনটা ভালো না, আমার সাহেব অসুস্থ, কিন্তু তারপরও আমি এই ভিডিওটা আগেই রেডি করছিলাম, এখন না বানাইলে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য কিন্তু বানাইতেছি। এখন আমি 2 চামচের মতন বাটার দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, লবণটা দিলে স্বাদটা বাড়ে। এই মুহূর্তে হাত দিয়েই করতে হইবে বন্ধুরা, যেহেতু ভালো করে হাত দিয়ে এটা মতে নিতে আসি। একটু রান্নার রেগুলার তেল দিয়ে এখন আমি এটা ভালো করে মতে নিতে আসি। হ্যালো বন্ধুরা, পারফেক্ট ডো তৈরি করতে হলে কিন্তু এভাবে মতে নিতে হবে, প্রায় 4-5 মিনিট মতবো, দেখতে থাকেন। হ্যালো বন্ধুরা, আমি প্রায় 5 মিনিটের মতো মতে নিলাম, এখন একটু একটু তৈল লাগিয়ে রাখলাম যেমন ড্রাই না হয়। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো, পরে আবার আসতেছি। সসেজ সবাই চেনেন, এখন সেই রুটিতে আমি একটু সসেজও ব্যবহার করতে চাই, সেগুলো আমি আগে কেটে নিতেছি, তারপর ভেজে নেব, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এখন সসেজগুলো একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিই। আপনারা আগেও ভাজতে পারতেন আস্তাটা, আমি কিন্তু একটু কেটে নিয়ে রেখে পাচ্ছি, দেখতে থাকেন। হ্যালো বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আর চেয়ে বেশি ভাজার দরকার নেই। ভিউয়ার্স, আমার বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারতেছেন আজকে আমার কাজে মন নাই, সেই জন্য কী করব, দুঃখিত, আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মনটা ভালো না, তারপরও মন ভালো না থাকলে অনেক সময় অনেক কিছু করতে হয়। আলুগুলো সেদ্ধ করে কিন্তু আমি এখন একটা কাঁচা চামচ দিয়ে মিশ করে নিতে আসি, দেখতে পাচ্ছেন হয়তো, এরকম সুন্দর করে সেদ্ধ করে নেবেন, তারপরে এরকম কাঁচা চামচ দিয়ে ভালো করে মিশ করে নিলে হয়ে যাবে, দেখতে থাকেন। হ্যালো ভিউয়ার্স, দেখেন কত সুন্দর, এখন কিন্তু এটা একদম পারফেক্ট একটা হয়ে গেছে। 1 মিনিটের ভিতরে রাখি আমি, 2টা প্যাঁড়া কেটে নিছি, 2টা রুটি হবে, এইটার
মানে দুইটা রুটি হবে সেটাই আপনারা দেখতে পাবেন। আমি আজকে যতটা শর্টকাটভাবে দেখাইতেছি একটু বুঝে নিতে হবে। সমান করে দুইটা রুটি মেলে নিতে হবে। হ্যালো ভিউয়ার্স, এখন সেই আলুটা কিন্তু আমি এবার বেছাই দিতে আছি। হ্যালো ভিউয়ার্স, মাথার মধ্যে আমার কিছুই নাই, মাথা শেষ। কেন কিছু কিছু জিনিস মুখবেন নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু মিষ্টি আলু বন্ধুরা, আমি তো সেদ্ধ সময় দেখাইছি, এখন এভাবে করে সুন্দর করে কভার করে নিতে হবে। হ্যালো বন্ধুরা, একটু পেঁয়াজ দিয়ে দিলাম সাথে, এর সাথে একটু চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়া যেটার বলে দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, সস রেস যেগুলো ভেজে রাখছিলাম সেগুলো কিন্তু আমি ছড়াই দিতে আছি এখন। হ্যালো বন্ধুরা, অরগানো একটু ছড়াই দিলাম, ভালো লাগবে, ভালো একটা ফ্লেভার আসবে। হ্যালো বন্ধুরা, মোজারেলা চিজ দিতে পারেন, আমি কিন্তু স্লাইস চিজ ছিঁড়ে ছিঁড়ে বসাই দেবো, এই চিজগুলো দিলে খেতে খুব ভালো লাগে। হ্যালো বন্ধুরা, এখন কিন্তু আমি আর একটা রুটি দিয়ে কভার করে নিতে আসি। বন্ধুরা, আমি কিন্তু অনেকগুলো ব্রেডই কিন্তু বিভিন্ন ধরনের ব্রেড কিন্তু এভাবে দেখাইছি, এভাবে ভালো করে সিলগালা করে নেবেন। দেখেন এখন কিন্তু আমার হয়ে গেছে, এটা কিন্তু আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো ঢেকে। একটু ছেদ্র ছেদ্র করে দিই, ভালো লাগবে দেখতে। হ্যালো ভিউয়ার্স, এখন আমি একটু দুধ ব্রাশ করে দিতে আছি, কালারটা খুব সুন্দর আসবে, সেই জন্য আপনারা ডিমও ব্রাশ করে দিতে পারেন। হ্যালো বন্ধুরা, আমি একটু সসেস কিন্তু উপর দিয়েও দিতে আছি, আপনারা দেখতেছেন এভাবে বসাই দিয়ে নেবেন। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ভালো লাগার জন্য, খেতে কিন্তু খুব অসাধারণ হয়, চিলি ফ্লেক্সটা দিলে একটু ঝাল ঝাল হয়, মিষ্টি ঝাল, খেতে খুব মজা লাগে। হ্যালো বন্ধুরা, একটু অরগ্যানো দিয়ে দিলাম সাথে, চিজ একটু চিজও ছড়াই দিলাম, বেশি দেবেন না বন্ধুরা, চিজ কিন্তু শরীরের জন্য ভালো না, কিন্তু আমরা তো তারপরও খাই, অল্প একটু দেবেন, মোজারেলা চিজ হলেও এরকমের একটু বসাই দেবেন। হ্যালো বন্ধুরা, আমি এখন লেখালেখি কাগজ দিয়ে দিলাম, 10 মিনিটের মতন ফ্রি হিট করছি। এখন কিন্তু আমি এই মালটা এখানে দিয়ে দিলাম, খুব সাবধানে দিতে হবে। এরপরে আমি ঢাকনা দিয়ে 25 মিনিটের মতন লো হাতে এটা ব্রেড করে নেব, পরবর্তীতে আসতেছি 25 মিনিট পরে। হ্যালো বন্ধুরা, আমি 25 মিনিট পরে আসলাম, দেখেন আপনাদের নিজেদের চোখে কেমন হইল আমার মিষ্টি আলুর ব্রেড বন্ড।